কি খাচ্ছে? চাকা ঘুরছে না তো? ঘুরুক না মা, চাকা তো ঘুরবেই। চাকা ঘুরছে তো মনে হয় এরকম করছে না, ডিসব্যালেন্স হচ্ছে না। ওয়েলকাম বন্ধুরা, ট্রাভেলিং টাইগারে আপনাদের স্বাগত। আজ থার্ড পার্ট, আজকের পার্টটা টুং ভ্যালি নিয়ে। কিছু মজার ইনসিডেন্ট আর কিছু ফানি ভিডিও আছে এই চ্যাট, এই পার্টটার মধ্যে আপনারা পাবেন। টুং ভ্যালিতে নামতে নামতে অন্ধকার হয়ে গেছিলো। ফার্স্ট টাইম যাচ্ছি তো চারিদিকে ফটো নিতে নিতে ওয়েট করতে করতে এতই লেট হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তো নাইট ফলের সময় পাহাড় দিয়ে নামতে আমি ডবল ক্যারি করছিলাম। তো আমার সঙ্গে যে বসছিল সে বাইক চালাতে পারে মানে, বাট সে চালায় না বাইক, ভয় পায়। তো সে এতটাই ভয় পেয়ে গেছিলো যে সে মানে ও বলছিল কি আমাকে তোমরা ট্রেনে তুলে দাও, আই ওয়ন্ট বি এবল টু কন্টিনিউ দিস জার্নি। তো তারপরেও আমরা গেলাম, আমরা সেই রাত্রিটা টুং ভ্যালিতে থেকেছিলাম। টুং ভ্যালিতে থেকে প্রচণ্ড ঠান্ডা, তিনটে চারটে করে কম্বল নিতে হয়েছিলো আমাদের রুমের মধ্যে। ওরা উনুন জ্বালিয়ে হিটার, মানে ওখানে হিটার মানে ওই রকম উনুন জ্বালিয়ে, আর মানে এত সুন্দর পাহাড়ের কোলে ছোট্ট জায়গাটা, চারিদিক থেকে পাহাড়ে ঘেরা সবুজের একটা বন যেন জঙ্গলের মধ্যে কাইন্ড অফ। আপনারা ওই ভিডিওটা যা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আর যারা আমার ভিডিওটা আগেরগুলো দেখেননি তারা আমি লিঙ্ক দিয়ে দেবো, আগের ভিডিওগুলো দেখে নেবেন। কি খাচ্ছে? চাকা ঘুরছে না তো? ঘুরুক না মা, চাকা তো ঘুরবেই। চাকা ঘুরছে তো মনে হয় এরকম করছে না, ডিসব্যালেন্স হচ্ছে না চাকা। ডিসব্যালেন্স হবেই তো, কি হয়েছে? কি হয়েছে মানে তুই আমাকে আচ্ছা আচ্ছা একবার টপিক খাইও, বল না বল না একবার টপিক খাইও। টপিক খাইও দাদা, কাজগুলো আসছে না রে। ইটস 6:30 মর্নিং, উই আর ইন টুং ভ্যালি অ্যান্ড দ্যাটস দ্য এরিয়া উই আর স্টেইং ইন। ইউ ক্যান সি এ ফিউ স্মল কটেজেস ইন দ্য মিডল অফ দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্যাটস আওয়ার কটেজ উই আর স্টেইং হিয়ার। উই স্পেন্ড দ্য নাইট ইয়েস্টারডে। That's waterfall. Some beautiful mountain, the lap of the nature, and Stung Valley, and it's beautiful. এই ছিল মোটামুটি টুং ভ্যালির ফটোজ অ্যান্ড ভিডিওস। সব ফটো নেওয়া যায়নি, কেন কি সামনে একটা SSB-র এস্টাবলিশমেন্ট আছে, তো ফটো নেওয়া উচিত নয়, তো সেগুলো নিইনি। বাট মিলিয়ে ঝুলিয়ে জায়গাটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটা ঠিক ট্যুরিস্ট প্লেস বলতে যা বোঝায় সেরকম কিছু না। আমরা মানে পেয়ে গেছিলাম সামহাউ, থাকার ব্যবস্থা হয়ে গেছিলো, নাইটফল হয়ে গেছে। কিন্তু ওই যে বলে ভগবান যা করে ভালোর জন্যে, ফটো নিতে নিতে এতই লেট হয়ে গেছিলো যে নাইটফল হয়ে গেল 60-65 কিলোমিটার যেতে যেতেই। নাইটফল হওয়ার জন্য আমরা টুঙে থাকতে পারলাম। পরের দিন সকাল ঠিক 6:30 ঘুম ভেঙেছিলো, এত অনবদ্য পাখির ডাকে ঘুম ভেঙেছিলো কলকাতা শহরের লোকেরা আমরা যেটা ভাবতেই পারি না। তো সেদিনটা আমরা পৌঁছেছিলাম লাচেনে, লাচেনে ছিলাম একটা দিন। লাচেনের অভিজ্ঞতা আমাদের ভালো না, খুব ড্রাই আইস ছিল, দুমদাম করে উল্টে পড়েও ছিলাম, কুকুরে তাড়া করেছিল। তো তারপরের দিন সেখান থেকে, সেই নাইটটা সেখানে থেকে পরের দিন খুব ভোর ভোর গুরুডংমার জন্য গেছিলাম আমরা। গুরুডংমা করে ফিরে এসে আমরা লাচেনে স্টে করিনি আর সোজা টুঙেই ফিরে এসেছিলাম, এবং আর একটা এরকম অনবদ্য নাইট টুঙে ছিলাম। সেদিনের নাইটটা খুব ফ্রিলি ছিলাম আমরা, হোটেল খাওয়া দাওয়া, গরম পানীয় ঠান্ডা পানীয় সব কিছুর সঙ্গে, মানে যা হয় আর কি নিজেকে রিল্যাক্স করার জন্যে। আর টুং থেকে আমরা নেবে গেছিলাম সোজা কালীঝোড়া হয়ে শিলিগুড়ি। শিলিগুড়িতে দীপুদাদের সঙ্গে দেখা করে সেই দিনই শিলিগুড়ি পার করে আমরা চলে গেছিলাম, শিলিগুড়ি পার করে আমরা চলে গেলাম রায়গঞ্জ। রাত্রিটা রায়গঞ্জে থাকলাম,
পরের দিন সকালে ভোর ভোর তো আমরা প্রতিবারই ভাবি বেরোবো, কিন্তু ভোর ভোর বেরোতে পারি না। হেভি ব্রেকফাস্ট করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের জার্নি, খুব এনজয় করেছিলাম জার্নিটা। হ্যাঁ, এক মুভি ক্যামেরা ছিল না, যার জন্য আমরা রেকর্ড করতে পারিনি এই জিনিসগুলো, এখন যেরকম রেকর্ড করা যেতে পারে। সঙ্গে থাকুন বন্ধুরা, নেক্সট এপিসোড কিন্তু ম্যাজেস্টিক গুরুদংমার নিয়ে। গুড বাই।